लक्ष्मीपुर सदर उपजेलार बांगाखा यूनियनेर 9 नং वार्डेर 6 शताधिक गरीब असहायदेर माझे बांगाखा यूनियनेर चेयरमैन पदप्रार्थी 7 नং वार्ड यूपी सदस्य यूनियन आवामी लीगेर जुग्म साधारण सम्पादक मिजानुर रहमान मिलुर व्यक्तिगत उद्योगे शीत वस्त्र कम्बल वितरण करा हयेछे। आज बुधवार बिकाल 3টায় मिलु मेम्बारेर व्यक्तिगत अफिस प्रांगणे बांगाखा यूनियन परिषद चेयरमैन पदप्रार्थी मिजानुर रहमान मिलु 6 शताधिक असहाय शीतार्थदेर माझे शीत वस्त्र कम्बल तुले दें। ए समय उपस्थित छिलेन यूपी महिला सदस्य फातेमा बेगम मनी बेगम, यूनियन आवामी लीगर प्रचार सम्पादक मोहम्मद आली, सदस्य हाजी रुहुल अमीन, बांगाखा यूनियनर जुबलीगर जुग्म आहवायक अनोर हुसैन, यूनियन छात्रलीगर सहसभापति महबूबुर रहमान जीवन, चंद्रगंज थाना शेख रासेल, शिशु किशोर परिषद साधारण सम्पादक सह प्रमुख। लक्ष्मीपुर 71 न्यूज डेस्क। वालेकुम रहमतुल्लाह। अपना सबा जानें आमी 2011 साल থেকে 2011 সালে 22 জুন একটি প্রত্যক্ষ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ড থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আমি এই ওয়ার্ডে দীর্ঘ 9.5 বছর আপনাদের দুঃখে এবং সুখে আপনাদের পাশে ছিলাম। এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাদের সেবায় নিয়োজিত রাখছেন। আপনারা জানেন ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী করোনা মহামারী আমাদের উপরে গ্রাস করে বসছে। ইতিমধ্যে আমরা অনেক আপনজন হারিয়েছি, বাংলাদেশে অনেক আপনজন তাদের আপনজন হারিয়েছেন। এই করোনা মহামারীকালীন সময়ে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যতটুকু রাষ্ট্রের সহায়তা আমার কাছে ছিল ইউনিয়ন পরিষদের মাধ্যমে, এছাড়াও আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হয়তো আমি যতটুকু আমার চেষ্টা ছিল সেখানে কোনো কৃপণতা ছিল না, কিন্তু এখন শীতার্থ মানুষের কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল আমার দলের নেতাকর্মীরা যে যে অবস্থা আছে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আসলে এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। প্রত্যেকটা বছর আমি ব্যক্তিগতভাবে আমার সামর্থ্যের মধ্যে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং আজকেও তার অংশ হিসাবে সারা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে 50-60টা করে 450 কম্বল ইউনিয়নে আমার ওয়ার্ড ব্যতীত বিতরণ করছি এবং আজকে আমার ওয়ার্ডে 200+ মানুষকে এই শীত বস্ত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছি। তো আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, থাকার ইচ্ছা পোষণ করতেছি। আমি একটা স্বপ্ন দেখছি যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ব্যাপক বিস্তৃতভাবে আমি একটা ওয়ার্ডকে সাজিয়েছি, যতটুকু চেষ্টা ছিল গোটা ইউনিয়নকে সাজানোর একটা পরিকল্পনা এবং একটা স্বপ্ন দেখছি। তো আমার স্বপ্নটা কিন্তু বড় নয়, আল্লাহর হুকুম থাকতে হবে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রয়োজন।